Assalamualaikum. আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার। 5 দিন থাকার পরে আজকে আমরা যাব সাজেক, কারণ সাজেক হচ্ছে আমার সবচাইতে বেশি পছন্দের জায়গা। সাজেক যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা এখানে হোটেল থেকে চলে এসে আমরা এখানে ব্রেক নেছি, মানে রাস্তাতে তেমন শুট নেওয়া হয়নি। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, কিন্তু আমি জার্নিতে কোনো খাবার খেতে পারি না, যেহেতু বাসে আমরা জার্নি করছিলাম। তো আমার হচ্ছে মাথা ঘোরায়, বমি বমি লাগে। তো ও আমাকে আবার বলছিল যে তুমি একটু টেস্ট করো, দেখো ভালো লাগবে, এখানকার খাবারটা ভালো। তো আমি একটু টেস্ট করলাম হালকা একটু, তো খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো তানসিব বাবুকে আবার সারোয়ার ভাই একটা চকলেট কিনে দিয়েছে, ও হচ্ছে চকলেট মানে খাচ্ছে, আর আমি আমার হাজবেন্ডকে খাওয়া দিচ্ছি যে নাও আমি তোমাকে একটু খাওয়া দেই, তুমি খাও। তারপরে এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাচ্ছি, মানে এখন আমরা বাসে উঠবো। তো এখানে দেখছি একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ আছে, যেটা দেখে মনে হচ্ছে যে এখানে সত্যি সত্যি এরকম একটা ফুল ধরে আছে। আর আমরা মনে হয় আজকে স্কয়ার ধরতে পারবো না, কারণ কক্সবাজার থেকে সাজেক যাইতে অনেক দূরের রাস্তা, যেটা আমরা ভুল করছি। আপনারা কখনোই কক্সবাজার থেকে সাজেক যেতে যাবেন না, কারণ অনেক ঘন্টা জার্নি করতে হয়, প্রায় 8 থেকে 9 ঘন্টার একটা জার্নি, যেটা আমার কাছে খুব বেশি প্যারা মনে হয়েছে। আগে আমাদের জানা ছিল না, আমরা প্রথমে ভাবছিলাম 3 থেকে 4 ঘন্টা জার্নি করলেই মনে হয় আমাদের কাছে হয়ে যাবে। তারপরে এই তো বাসের জার্নি করে আমরা ফাইনালি পৌঁছয়ে গেলাম খাগড়াছড়ি। তো খাগড়াছড়িতে আমরা এখানে রাতে থাকার জন্য একটা হোটেল নিয়েছি, যেটা খুব নর্মাল একটা হোটেল নিয়েছি আমরা, যে এখানে আমরা রাতের বেলায় স্টে করব। কারণ খাগড়াছড়িতে এর চেয়ে ভালো হোটেল আছে কিনা আমার জানা নেই, কারণ রাতের বেলায় আমরা এই হোটেলটা খোঁজাখুঁজি করে নিয়েছি। তারপরে এই তো আমরা সাজেকের উদ্দেশ্যে সকালবেলা রওনা দিয়েছি। এখানে আমরা স্কোয়ার ধরার জন্য দাঁড়ায় আছি, তানসিব বাবু খাবে মানে জুস খাবে, তারপরে 7-আপ খাবে, যা পাচ্ছে সেইটাই ওকে খেতে ইচ্ছা করছে। তারপরে আমরা এখানে সবাই মিলে একটু মানে স্কোয়ারের জন্য অপেক্ষা করছি আর একটু খাওয়া দাওয়া করছি। আর আমরা একটা সিএনজি নিয়েছিলাম, যেহেতু আমরা এখানে 4 জন না 5 জন ছিলাম আমার ভাগ্নির সহ, তো আমরা ভাবলাম যে আমরা একটা পার্সোনাল মানে আমরা যেহেতু নিজেরা যাবো, তো এই জন্য আমরা সিএনজি নেই, যেটা সিএনজিতেই আমরা এখন রাস্তাতে যাচ্ছি। আর সাজেকের রাস্তার কথা না বলি, সাজেকের রাস্তার সৌন্দর্য দেখার মতো। আর সাজেকে এই তো কষ্ট করে আসার পরে যখন এই সৌন্দর্যগুলো দেখা যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে চকলেট নিয়েছি, যেটা সাজেকে যাওয়ার পথে ওখানে অনেক বাবুরা দাঁড়ায় থাকে, তারা মানে টাটা দেয়, তখন তাদেরকে চকলেট দেওয়া হয়। আর এখানে আমরা সাজেকে আসছি আর পাহাড়ি আম টেস্ট করবো না তা তো হয় না, সবাই মিলে আমরা এখানে মানে পাহাড়ি আম টেস্ট করছি, মানে অর্ধেক রাস্তা চলে আসার পরে আমরা এখানে পাহাড়ি আম টেস্ট করছি, যেখানে আমটা ছিল কাঁচা মিঠা আম। আমটা খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু। তারপর আমরা সবাই মিলে এখানে টেস্ট করছিলাম, আম খাওয়া শেষ করে আবার এখানে যে আমরা ডাব নিছিলাম, তো ডাবের ভিতরে আমাদের ডাবের ভিতরে শ্বাস আছে কিনা ওটা চেক করে নিলাম, তো ছিল না। তারপরে আবার আমরা এখানে সিএনজিতে উঠে চলে আসলাম, ফাইনালি ফাইনালি আমাদের রিসোর্টে, যে রিসোর্টটা ছিল আমার সবচাইতে পছন্দের রিসোর্ট সাজেকের মধ্যে, আমার কাছে মনে হয় একদম বেস্ট রিসোর্ট মেকপল্লি রিসোর্ট। এই রিসোর্টটা মানে নতুন করা হয়েছে। আর তারপরে আসার পরে আমরা ফ্রেশ হয়ে এখন আমরা খাবার খেতে যাচ্ছি, কারণ এত জার্নি করে আসছি আর ক্ষুধা লাগছে, সেই লেভেলের ক্ষুধা লাগছে, ক্ষুধায় পেট চোচো করছে। তারপরে আমরা এখানে খাবার খেতে সবাই মিলে বসে পড়লাম, কারণ সবারই অনেক বেশি ক্ষুধা লাগছে। তো এখানে আমরা আমাদের দুপুরের খাবার ছিল ভাত, মাছ ভর্তা, সবজি, তারপরে লাল শাক আর ব্যাম্বো চিকেন, সেটাও নিয়ে আসবে আমি দেখাবো। আর এখানকার মাছ ভর্তাটা আমার কাছে জাস্ট ওয়াও লাগছে, মানে রুই মাছের একটা ভর্তা ছিল, তারপর শুটকি ভর্তা ছিল, কিন্তু শুটকি ভর্তা হচ্ছে আমি খাই না, বাট সারোয়ার ভাই এবং সাদি আপু খায়, এই জন্য শুটকি ভর্তা আমরা নিয়েছিলাম। আর আমার ছেলে এখানে যে পেঁয়াজ নিয়ে ও খেলা করছিল, মানে খাবারগুলা যতটা আমি প্রথমে ভাবছিলাম যে খাবার মনে হয় না অতটা ভালো হবে, কিন্তু এখানকার খাবারগুলা টেস্ট করার পরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ এর আগের বারও আমরা সাজেক গিয়েছিলাম, কিন্তু খাবার অতটা ভালো পাই নাই, কিন্তু এই মেকপল্লি রিসোর্টের খাবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে এই যে ব্যাম্বো চিকেন ঢাল ছিল বাঁশের মধ্যে থেকে একটা, এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারে ফুল একটা বাঁশ খাবো ভাবছিলাম, কিন্তু না আমরা বাঁশ খাই নাই। খাবারগুলো অনেক বেশি মজা ছিল, ব্যাম্বো চিকেনটা অনেক বেশি টেস্টি ছিল। আর এই তো সবাই মিলে এখানে আমরা
সেরকম লেভেলের ক্ষুধা লাগছিল আর তৃপ্তি সহকারে আমরা খেয়েছিলাম। আমার হাজবেন্ড একদম বলছে যে আমি একদম দেখো প্লেট ফাঁকা করে দিচ্ছি, ও আবার এই যে মাছ ভর্তার রিভিউ করছিল যে অনেক মজা হয়েছে, তারপরে আবার আমরা এক্সট্রা মাছ ভর্তা নিছিলাম যে মজা লাগছে এই জন্য। তো আগেই খেয়ে দিয়ে উঠে ফেলছে, আমাকে বলছে সব কিছু তুমি একা একা খাইলাই, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।